আসসালামু আলাইকুম, আমি শামীম হাসান, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের কাছে চলে আসলাম ঈদুল আজহা এর নামাজ শিখা নিয়ে। আমরা অনেকেই ঈদের নামাজ পড়তে ভুল করি, তো এই জন্য নামাজ শিক্ষা নিয়ে আমাদের এই প্রতিবেদন। নামাজ শিক্ষার আগে আমরা জেনে নিব ঈদের দিন কি কি করণীয় এবং বর্জনীয়, তো এই সম্পর্কে জানতে ফিরে আসছি ইন্টোর পর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আসছি ইন্টোর পর। এক নজরে ঈদুল আজহার দিনে করণীয় ও বর্জনীয়। ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। হাটে বাজারে মসজিদে মাঠে বাড়িতে ঘরে সর্বত্র তাকবীর পাঠ করবে। পুরুষরা উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুন্দরভাবে গোসল করে পবিত্র ও পরিচ্ছন্ন হবে। এরপর সম্ভাব্য অনুযায়ী সুন্দর ও মার্জিত জামাকাপড় পরবে। তিন, সকালবেলা কিছু না খেয়ে ঈদের সালাতে যাবে, অথবা সালাত শেষে ফিরে এসে কোরবানির গোস্ত খাবে। না খেয়ে সালাতে যাওয়া রসুল করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যা ধনী গরিব সকলের জন্য প্রযোজ্য। তবে এই কিছুক্ষণ না খেয়ে থাকাকে রোজা বলা উচিত নয়, কারণ ঈদের দিন রোজা রাখা নিষেধ। চার, ঈদের সালাত ঈদগাহে আদায় করতে হবে। নারী পুরুষ সকলেই ঈদগাহে ঈদের সালাত আদায় করবে। পুরুষের কর্তব্য নারীদের জন্য ঈদগাহে সালাত আদায় করার ব্যবস্থা করা, আর নারীদের কর্তব্য পূর্ণ পর্দা শালীনতা ও সংযমতার সাথে ঈদগাহে যাবে। পাঁচ, ঈদগাহে এক পদ দিয়ে যাওয়া ও অপর পদ দিয়ে ফেরা সুন্নত। সম্ভাব্য অনুযায়ী ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নত। ঈদগাহে পৌঁছে অপেক্ষারত মুসল্লিরা তাকবীর পাঠে রত থাকবে। ৬, ঈদের সালাতের আগে ও পরে কোনো সুন্নত সালাত নেই, তবে কারণবশত মসজিদে ঈদের সালাত আদায় করলে অপেক্ষারত মুসল্লিরা দুই রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করে বসবে, কারণ দুই রাকাত না পড়ে মসজিদে বসা ঠিক নয়। ঈদের সালাত কোনো আজান বা ইকামত নেই। ৭, ইমাম সাহেব সর্বপ্রথম দুই রাকাত ঈদের সালাত পড়াবেন। সহি হাদিসের আলোকে রসুল করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী প্রথম রাকাতে কিরাতের পূর্বে অতিরিক্ত ৭ তকবীর এবং দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে অতিরিক্ত ৫ তকবীর দিয়ে সালাত আদায় করা উচিত। ৮, সালাত শেষে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন। খুতবার সময় উপযোগী বিষয়, মুসলিম উম্মার করণীয় বর্জনীয় এবং প্রেরণামূলক বক্তব্য রাখবেন। মহিলারা উপস্থিত হলে তাদের বিষয় বক্তব্য রাখবেন। ৯, ঈদের সালাত শেষ করে সামর্থ্যবান ব্যক্তিরা আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি করবেন। সামর্থ্যবানদের কোরবানি বর্জন করা উচিত নয়। সামর্থ্য অনুযায়ী উট অথবা গরু অথবা ছাগল ভেড়া দুম্বা কোরবানি করবে। একাকী কোরবানির সামর্থ্য না থাকলে একটি গরুতে ৭ শরিকে কোরবানি দিবে। ১০, কোরবানির পশু দাতাল অথবা ৫ বছর পূর্ণ হয়ে ৬ বছরে পদাপন্ন করেছে, গরু ২ বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পদাপন্ন করেছে, ছাগল ১ বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদাপন্ন করেছে এমন বয়সের হতে হবে। কুরবানি পশু যত সুস্থ সুন্দর ও নিখুঁত হবে তত ভালো, তবে কোনো অন্ধ ল্যাংড়া এবং অতি রুগ্ন ও দুর্বল যেন না হয়, কারণ এমন পশু কুরবানির উপযুক্ত নয়। অনুরূপ কোনো কাটা ও শিং ভাঙ্গা মুক্ত হওয়া ভালো। মনে রাখতে হবে এই কুরবানি তাকওয়া পরিচিত, সুতরাং আপনার তাকওয়া কীভাবে প্রমাণ করবেন তা আপনিই ভালো জানেন। ১২, কোরবানির পশু জবাহ করার সময় ঈদের সালাত শেষ করে, অতএব কেউ যদি ঈদের সালাতের আগে কোরবানি করে ফেলে তাহলে তার কোরবানি গ্রহণযোগ্য হবে না, এমত অবস্থায় তাকে আবার কোরবানি করতে হবে। ১৩, কোরবানির পশু জবাহ করার সুন্নতি নিয়ম হলো পশুকে কিবলামুখী করে বাম কাতে শুয়ে জবাহকারী কিবলামুখী হয়ে ডান হাতে তরবারি নিয়ে বাম হাতে পশুর মাথা ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করবে। আমাদের কিবলা যেহেতু পশ্চিম দিকে, সেহেতু পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে এবং পা থাকবে পশ্চিম দিকে, লেজ থাকবে উত্তর দিকে। তাহলে সুন্নতি পদ্ধতি অনুযায়ী জবাহ করা সম্ভব হবে। ভালো ধারালো ছুরি দিয়ে সুন্দরভাবে জবাহ করবে, পশু যেন কষ্ট না পায়। ১৪, কোরবানি করার পর নিজে খাবে, প্রতিবেশীদের খাওয়াবে এবং অসহায় দরিদ্রদেরকে দান করবে। সাধারণত এই তিন শ্রেণী হকদার, সুতরাং কাউকে বঞ্চিত করা উচিত হবে না। কোরবানির চামড়া দরিদ্র ব্যক্তি ও প্রতিষ্ঠানে দান করে দেওয়া ভালো। ১৫, ঈদের দিন আল্লাহর অনুগত্যের সাধ্যে
ঘটাবে, পরস্পরে সালাম ও শুভেচ্ছা বিনিময় করবে। সাহাবায়ে কেরাম পরস্পরে হাসি মুখে সাক্ষাৎ করতেন এবং তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনাদের আমাদের আমলসমূহ কবুল করুন, এসব বলতেন, এর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতেন। সুতরাং বিভিন্ন পরিভাষা ব্যবহার না করে সেরূপ পরিভাষা সালাম ও শুভেচ্ছা বিনিময় করা উচিত। বর্জনীয় বিষয়সমূহ। 16. মেয়েরাও ঈদগাহে যাবে কিন্তু খুবই শালীনতা ও সংযমের সাথে, বেপর্দা ও অশালীনভাবে নয়, অপর পুরুষের সাথে গল্প গুজব ও সৌন্দর্য প্রদর্শন করে নয়, ফলে স্বভাবের পরিবর্তে আরও গুণাগার হবে। মাত্র ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মোয়ানিকা করতে হবে, এমন বিশ্বাস ও আমল করা বিদাত। তবে দীর্ঘদিন পর যাদের সাথে সাক্ষাৎ হয়, সালাম ও মুসাফার পর মোয়ানাকা গলা গলা মিলানো অসুবিধা নয়। অনুরূপ ঈদের দিন কবর জিয়ারতের বিশেষ দিনে দিন মনে করে জিয়ারত করাও বিদাত। তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দোষী নয়। প্রথমে ঈদের সালাত, অতঃপর খুতবা। সুতরাং সালাতের আগে খুতবা দেওয়া নিষিদ্ধ, অনুরূপ একাধিক খুতবা খতিব হওয়া নিষিদ্ধ। 19. কোরবানির গোশত, চামড়া, কোনো কিছু বিক্রয় করা যাবে না, অর্থাৎ বিক্রয় করে নিজে উপকৃত হওয়া যাবে না, এমনকি কসাইকে পারিশ্রমিক স্বরূপ গোশত দেওয়াও নিষিদ্ধ। তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়াতে অসুবিধা নেই। ঈদের দিন উপলক্ষে ঈদ মেলা, যেখানে গান বাজনা, অবাধে নারী পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজন থাকে, এমন মেলা আয়োজন করা, অংশগ্রহণ ও সহযোগিতা দেয়া সম্পূর্ণ হারাম। অনুরূপ ঈদ উপলক্ষে বাড়ি ঘর রে গানা বাজনার বিশেষ আয়োজন, নারী পুরুষের বিশেষ সাক্ষাৎ ও অবাধে যেখানে সেখানে ঘোরাফেরা, সবই মুসলিমদের কালচার নয়, এগুলো অমুসলিমদের কালচার, মুসলিমদের জন্য সম্পূর্ণ হারাম। বরং মুসলিম সমাজের কর্তব্য হল আল্লাহর অনুগত্যের মধ্য দিয়ে ঈদ পালন করে তাকে আরও খুশি করা। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। এখন আমরা জানব কিভাবে ঈদুল আজহার নামাজের নিয়ত এবং সম্পূর্ণভাবে নামাজ পড়তে হয়। অনেকের ধারণা নামাজের নিয়ত আরবিতে করা জরুরি, এমনটি ঠিক নয়। যে কোনো ভাষাতেই নামাজের নিয়ত করা যায়, নিয়ত মনে মনে করাই যথেষ্ট। ঈদের দিন ইমামের পিছনে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মনে এ নিয়ত করিবে, আমি অতিরিক্ত 6 তকবীর সহ এই ইমামের পিছনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি। এরপর উভয় হাত কান বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিবে। হাত বাঁধার পর সানা অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক শেষ পর্যন্ত পড়ে নিবে। এরপর আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবে। দ্বিতীয়বারও একই নিয়মে তাকবীর বলে হাত ছেড়ে দিবে। ইমাম সাহেব দ্বিতীয়বার তাকবীর বলে হাত বেঁধে নিবে। তারপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পরে সূরা ফাতেহার সঙ্গে অন্য যে কোনো সূরা তেলাওয়াত করবেন। এ সময় মুক্তাদিরা নীরবে দাঁড়িয়ে থাকবেন। এরপর ইমাম সাহেব নিয়ম মতো রুকু সেজদা সেরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। মুক্তাদিরা ইমাম সাহেবের অনুসরণ করবেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে সূরা ফাতেহার সঙ্গে অন্য সূরা পড়বেন। এরপর আগের মতো 3 তকবীর বলতে হবে। প্রতি তকবীরেই সময়ই উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবে। চতুর্থ তকবীর বলে হাত না উঠিয়েই রুকুতে চলে যেতে হবে। এরপর অন্যান্য নামাজের নিয়মেই নামাজ শেষ করে সালাম ফেরাতে হবে। ঈদের নামাজ শেষে ইমাম সাহেব খুতবা পাঠ করবেন। জুমার খুতবার মতো এই খুতবা শোনা মুসল্লিদের জন্য ওয়াজিব। খুতবার সময় কথা বলা, চলাফেরা করা, নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। কারো ঈদের নামাজ ছুটে গেলে কিংবা যে কোনো কারণে নামাজ নষ্ট হয়ে গেলে পুনরায় একাকী তা আদায় করা বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে 4 বা তার অধিক লোকের ঈদের নামাজ ছুটে গেলে তাদের জন্য ঈদের নামাজ পড়ে নেয়া ওয়াজিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং আমাদের সাথে থাকার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।